الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ونورنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বক্সের সাউন্ডটা দিতে পার না, ওই ভিতরে আছে ছেলেগুলো। আরে বক্সের সাউন্ড সাউন্ড কানে লাগছে না তো, কানে না লাগলে ভালো লাগছে, একটু কানে লাগে। اللهم صل على لايف ديت وعلى آل سيدنا دولي دولي محمد دولي আমিনার কোলে রে মা, আমিনার কোলে রে দোলে দোলে মুহাম্মদ দোলে রে মা, আমিনার কোলে রে মা, আমিনার কোলে রে শিশু মুহাম্মদ বলে আহাদ আহাদ, শিশু মুহাম্মদ বলে আহাদ আহাদ, সর্বঙ্গে নূর চমকাই রে মা, আমিনার কোলে রে মা, আমিনার কোলে রে দোলে দোলে মুহাম্মদ দোলে রে মা, আমিনার কোলে রে মা, আমিনার কোলে রে। আরব দেশে মক্কা নগরে, আরব দেশে মক্কা নগরে দয়াল নবী তিনি আসিলেন, আরব দেশে মক্কা নগরে দয়াল নবী তিনি আসিলেন, কুদরতের কামেল দ্বারা কুদরতের কামেল দ্বারা নবী হয়ে আসিলে মা, আমিনার কোলে রে মা, আমিনার কোলে রে দোলে দোলে মুহাম্মদ দোলে রে মা, আমিনার কোলে রে মা, আমিনার কোলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।
বদে বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما نافعا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على عباده الصالحين প্রশংসা সেই আল্লাহ পাকের দরবার শরীফে যিনি আমাদেরকে পছন্দ করে ভালোবেসে কয়েকজন বান্দা বান্দী দিগকে একত্রিত করেছেন একটা নবী পাকের শান মান মর্যাদাকে আলোচনা করার লক্ষ্যে। এমন একটা মজলিস, এ মজলিসে আল্লাহ পাক সবাইকে পছন্দও করেন না। অনেকে বলে মজলিসের লোক নেই, লোক হয় না, হবে কি করে? আল্লাহ পাক সবাইকে পছন্দ করেন না যে তুমি এসে এই মজলিসে বসো। অনেক আল্লাহর বান্দা আছেন যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না বলেই তারা মসজিদে যেতে পারে না। আমরা মনে করি যে ও যাচ্ছে না, হয়তো ওর অন্য কোনো ব্যাপার আছে। না, আমি চাইলেই আমি ইবাদত করতে পারবো এমনটা নয়, আমি বললেই সব কিছু হয়ে যাবে ব্যাপারটা এমনটা নয়। ব্যাপারটা হচ্ছে ওই জায়গায়, যে জায়গায় আল্লাহ এবং রসুল তানার মহাব্বত, তানার ভালোবাসা, তানার সম্মান, তানার ইজ্জত, সেই খাতির, সেই লক্ষ্য যদি আমাদের না থাকে, কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলে ইমাম সাহেব যদি তার বাড়িতে এসে হাত ধরে ডেকেও নিয়ে যায়, তারপরেও সে ওযু ছাড়াই নামাজ পড়বে। কথা বোঝাতে পারেনি? আল্লাহ পাকের দরবারে অত সস্তা নয় যে সবাই আসবে, সবাইকে আল্লাহ পছন্দ করেন না। যে কজন এসছে আমি দুঃখ করি না, আমি তো দুলদলাতেও বলেছিলাম দুঃখ করি না, কারণ আমার বিশ্বাস, আমার আকীদা হলো আল্লাহ এবং রসুলের শান মান মর্যাদা যেখানে আলোচনা হয়, যাদেরকে আমরা চোখে দেখতে পাই আর যাদেরকে দেখতে পাই না তাদের সংখ্যা অনেক বেশি গুণ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব উনি আমার দুঃখ করে লাভ নেই, কষ্ট করে লাভ নেই। যে কজন মানুষ এসছেন সেই কজন মানুষকে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত শাহিন সাহেবে নবুয়ত, আফতাবে নবুয়ত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানা দরবার শরীফে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তমাম বিশ্বের জমিনের উপরে জমিনের নিচে আল্লাহ পাকের যত আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, আওয়াম, যারা দুনিয়াতে আছেন, যারা বিদায় গ্রহণ করেছেন, সকলের রুহানি দোয়া এবং নেক দোয়া আল্লাহ পাক আমাদের জন্য নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোন পর্যন্ত আলোচনা করছেন? আলোচনা করছিল, খুব সুন্দর আলোচনা করছিল। আমি ইচ্ছা করে আরো 10-15 মিনিট দেরি করে আসলাম, কারণ আমি তো জানি আমি এখানে যত কম বলবো আলহামদুলিল্লাহ আমার গলা 12টা বাজবে। আজকে করবো, কালকে করবো, পরশু করবো, তারপরে দিন সেই উলবেড়িয়ায় করবো, পরপর 4 দিন করবো, মানে গলার 12টা বাজবে। আর যেখানে যাবো কোনো ভাড়াটিয়া বক্তা হয়ে যাব, তো 2 ঘন্টা না হলে তো ছাড়বে না, তো গ্রামের লোক তাহলে ছেড়ে দেবে নাকি? অতএব সব কথার এক কথা হলো যে পৃথিবীর জমিনে আমরা যারা এসেছি চলে যাব, এটা বিশ্বাস করতেই হবে। আজকে আপনারা যারা বসেছেন, আমার বাপেরা ভাইয়েরা, এই মজলিসে আজকের দিনে আসতে গিয়ে আমার গাড়ির চাকা ঘুরছে না। জীবনে বহু বড় বড় স্টেজে প্রোগ্রাম করেছি, কিন্তু কোনোদিন আমার হাত কাঁপেনি, বুক কাঁপেনি। কিন্তু আমি সামান্য একটা ছোট দুয়ার মজলিসে বসে আমার হাত বুক সব কেঁপেছে। কবে না, আমার আব্বার ইন্তেকালের পরে 4 দিনের যে সর্বেশানি হলো সেখানে আমি কেঁপেছি, দোয়া করতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, আজকে গাড়ির চাকা ঘুরছিল না। কারণ এরকম ধরনের অনুষ্ঠান যদি হতো আমার আব্বা থাকতো সবার সামনের কাতারে,
আজকে তানাকে হারানোর ব্যথা বেদনা যারা পিতা হারা সন্তান আছে তারা বুঝবে। তো ঘটনাক্রমে সবাইকে চলে যেতে হবে, এখন আমি আসলাম কেন, কিসের জন্য আসলাম, করছি কি, আর যাব কোথায়, কি নিয়ে যাব, এই চিন্তাগুলো আমাদেরকে যখন চিন্তিত করবে তখন আমরা আস্তে আস্তে করে আল্লাহ ভীরু এবং আমরা আল্লাহ আল্লাহ রসুলের সেই পথকে অনুসরণ করব। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কম শুনি না, দোকানে দোকানে ওয়াজ, বাজারে বাজারে ওয়াজ, এমনকি লভাঙা কড়া ভাঙা তাদেরও ওয়াজ, ভিক্ষা করতে আসছে তাও ওয়াজ, ওয়াজের কুলকিনারা নেই, সেই ওয়াজ শুনে আমাদের মন গরম হচ্ছে বাবা। ওয়াজ হওয়ার দরকার ছিল, মানুষ ওয়াজ শোনার পরে অন্তর ভিজে যাবে, মানুষের অন্তর নরম হবে, মানুষ মূল স্রোতের দিকে ফিরে আসবে। আমি কিন্তু এই যে কথাগুলো বলছি এই কথাগুলো অন্য ওয়াজে গিয়ে বলি না, যেহেতু আমার গ্রামের মানুষ যখন জাহান্নামী হবে কোনো না কোনো একটা সাইড দিয়ে আমাদেরকে আল্লাহ পাক দাঁড় করাবেন যে তোর গ্রামের মানুষ জাহান্নামের পথে চলে গেল তুই কেন সামলাস নি, নাকি করবে না জানো সাহেব, করবে, একটা দায়িত্ব কিন্তু আমাদের রয়ে গেছে, যার ফলে এই কথাগুলো বলা আমাদের খুব জরুরি। এই ধরনের মজলিসে আমরা চেয়েছি যে মানুষ মূল স্রোতে ফিরে আসুক, মানে দোকান তৈরি করার আগে সাইনবোর্ড করতে হয়। কোনো আল্লাহর বান্দা যদি মনে করে যে আমি একটা মুদিখানার দোকান খুলব বা আমি একটা ঔষধের দোকান খুলব, সবার আগে কী মারতে হয়, সাইনবোর্ড, যেটা ওষুধের দোকান নাকি মুদিখানার দোকান, লেখা আছে এখানে সর্বপ্রকারের মুদিদ্রব্য পাওয়া যায়। হঠাৎ করে গিয়ে এমন এক জিনিসের নাম করলো, বলছে ভাই এখন নেই পরে এনে দেব, এরকম আছে না, নেই হয় না হয়, ঠিক ওই রকম আমরা যে মুসলমান আমাদের সাইনবোর্ডটাকে ঠিক করতে হবে যে আমি মুসলমান, আমি ইমানদার, তোমার মধ্যে নামাজ আছে, না নেই ভাই আগামী দিনে পড়বে ইনশাল্লাহ, তোমার মধ্যে রোজা আছে, না ভাই নেই আগামী দিনে রোজা করবো ইনশাল্লাহ, তুমি দান সাদকা করো, না ভাই করা হয় না কিন্তু আগামী দিনে করবো ইনশাল্লাহ, দোয়া করেন চলে বলুন সুবহানাল্লাহ। এই সাইনবোর্ডটাকে আমাদের ঠিক করতে হবে, সেটাকে ঠিক করার জন্য এই ওয়াজ মাহফিল। কিন্তু এই ওয়াজ মাহফিল শুনে যদি কারোর মন গরম হয়, আমি এমন বক্তব্য শুরু করলাম যে বক্তব্য শুনে এক শ্রেণীর মানুষের মন গরম হয়ে বলল যে সারা জীবন তাহলে ইমাম সাহেব ভুল নামাজ পড়িয়েছে, কথা বুঝলেন না, সারা জীবন দেখে এসছি নাভির নিচে হাত বাঁধে, হঠাৎ করে আমি ওয়াজ করে এমন গরম করে দিলাম পাবলিককে, বুকের উপরে হাত বাঁধা ফরজ বলে দিলাম, দেওয়ার পরে পরক্ষণে আলোচনা হচ্ছে ইমাম সাহেব তাহলে ভুল পড়ায়, এতে কি মন গরম করা ওয়াজ না, মন গরম করলে হবে না। আমার কাছে সোজা হিসাব, তুমি যে পথেই চলো না কেন তোমার উদ্দেশ্য যদি আল্লাহ আল্লাহ রসুল হয় আল্লাহ তাতেই কবুল করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নাই মানা মনে মুসলমান আমিরাম আল্লাহ নবী নূর নবী দয়া নবী হাবিবুল্লাহ রে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফে বসে 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 সাহাবাই কিরাম আজমাইন বন্দেরকে ওয়াজ করে শোনাচ্ছেন, ও বাবা সাহাবাই কিরাম আজমাইন ঘরেরাম একটা ঘটনা তোমাদেরকে জানিয়ে রাখি বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া নবী দয়া রাসূলুল্লাহ জবান মুবারক দিয়ে ওয়াজ গুলো শোনাচ্ছেন, ও বাবা সাহাবারা হযরত মূসা আলাইহিস সালামের জামানাতে এমন একটা দিনেতে এমন একটা সময়েতে হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, যেতে 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 গভীর জঙ্গল দিয়ে জঙ্গলের রাস্তা পাড়ি দেবে, মনে 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 চিন্তা ভাবনা করে নিলেন, হঠাৎ করে দেখতে পাওয়া যায় একটা গাছের নিচে বসে বসে রাখাল এক বালক বসে বসে কি যেন একটা বিড়বিড় করে বলে, হঠাৎ করে লক্ষ্য করে মূসা আলাইহিস সালাম লক্ষ্য করতে শুরু করলে আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দাটা গাছের নিচে বসে 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 একটাই কথা বলতে থাকেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে
যদি একটু কাছে পেতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে কাছে পেলে আপনার মাথা গুনে একটু টিপে দিতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে যদি কাছে পেতাম আপনার শরীরে একটু তেল লাগিয়ে নিতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে যদি কাছে পেতাম তাহলে আমার মহিষ দুম্বার দুধ একটু পান করাতাম। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দাকে ধমক দিয়ে বললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সম্পর্কে এমন বাজে মন্তব্য করো, এই মন্তব্য করার কারণে তোমার ইমানটা চলে গেছে। আল্লাহ সম্পর্কে এই ধারণা চলবে কথা বলে, আল্লাহ পেলে হাত পা টিপে দিতাম, আল্লাহকে পেলে একটু তেল লাগিয়ে দিতাম, আল্লাহকে পেলে একটু খাওয়াতাম, আল্লাহ পাক এসব থেকে পাক নাকি না পাক কথা বলে, ভালোই তো বাদ শুনে পাক। তাহলে আল্লাহ পাক যদি এই সমস্ত কিছু থেকে পাক থাকে তাহলে পর্যায়ক্রমে যে কথাগুলো বললেন ইমান চলে যাবে না যাবে না? আহলে হাদিসের গোষ্ঠী তথাকথিত আহলে হাদিস কিছু হয়েছে, কিন্তু চ্যাংছাবালি ছেড়ে ফেলে নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, কিচ্ছু নেই, তালকিন নেই, তসবি নেই, কিচ্ছু নেই, বলছে আমি আহলে হাদিস। তুই হাদিসের হ বুঝিস? কথা বুঝতে পারেননি। কয় অক্ষরে হাদিস হয় জানিস? তুই আহলে হাদিস, তুই বলতে পারতিস আমি আহলে হক, আমি হক পথে চলি, আহলে হাদিস। আহাল মানে কি? পরিবার। আহাল মানে কি? পরিবার। হাদিস মানে রসুলের জবানের কথা। তুই রসুলের কথার আহাল? কোন পাগলা কুত্তায় কামড়ায় এদের আমরা বুঝতে পারি না। আর যে কটা দেখবেন এইসব বক্তাগুলো রয়েছে বাংলাদেশের কিছু, বলে আমরা ইন্টারন্যাশনাল বক্তা, ইন্টারন্যাশনাল, এই সমস্ত চিটিংবাজগুলো দেখবেন, ভালো করে প্রোগ্রামগুলো শুনবেন, জীবনে মাদ্রাসার চৌকাট পার হয়নি শুনবেন। এখন ওদের ওদের মধ্যে যুদ্ধ হচ্ছে, ওদের ওদের মধ্যে যুদ্ধ, এ বলছে ও মাদ্রাসায় পড়েনি, ও বলছে ও মাদ্রাসায় পড়েনি, কি ঝামেলা। এইসব ব্যাপারে একদম কান দেবেন না, একদম কান দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফটা বলছেন, দুররাতুস সালিহিন কিতাব, এই ঘটনাকে নকল করছে। আল্লাহ পাকের বান্দা মনে মনে খুব কষ্ট পেলে, মুসা নবী খুব রাগী নবী ছিলেন, তাই নাকি? খুব রাগী নবী ছিলেন, রাগের সঙ্গে ধমক দিয়ে বললেন, যাও বেরিয়ে যাও, তোমার মতো মানুষের দরকার নেই, তুমি আল্লাহ সম্পর্কে এরকম বিয়াদবিমূলক কথাবার্তা বলো, যাও বেরিয়ে যাও। আল্লাহ পাকের বান্দা মন ভরা দুঃখ আর চোখ ভরা পানি নিয়ে গভীর জঙ্গল দিয়ে টেনে চলে যায়, আর মনে 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 চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জীবনে এলেম নাই, আমার জীবনে আমল নাই, আমি কিছুই করতে পারি না, কিছুই বলতে পারি না, আজকে দিনেতে কিছুই না বলার কারণে, কিছুই না জানার কারণে, এলেম না থাকার কারণে আল্লাহর সঙ্গে শরীক করে ফেললাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় হযরত মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহীখানা নাযিল হয়ে গেল, ও নবী মূসা দুনিয়া জমিনেতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে নবুয়াত খানা দান করেছিলাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে তৌরাত খানা নাযিল করেছিলাম, শুধুমাত্র একটাই কারণে, একটাই কারণে, যে কারণটা হলো তুমি সাধারণ মানুষ জাতিকে ইসলামের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, নবীর দিকে ডাকবে, রিসালাতের দিকে ডাকবে, তাওহীদের দিকে ডাকবে। আজকে এই দিনে তোমার কারণে ওই ব্যক্তি আল্লাহ ভোলা যদি হয়ে যায় কিয়ামতের মহা ময়দানে তোমাকে কিন্তু জবাব দিতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে তুমি এই কথা বলেছো, বলার কারণে যদি তার মন গরম হয় আর সে যদি ইসলাম ছেড়ে দেয় তাহলে এর জন্য দায়ী কে? মুসা তুমি থাকবে, কারণ আমি তোমাকে আল্লাহ থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়ার জন্য পাঠাইনি। ও মনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করেছে, জোরে বলুন, রেসালাতকে মহাব্বত করেছে, ওর জবান দিয়ে হয়তো ভুল কথা কিছু বেরিয়ে গেছে, ভুল কথা কিছু বেরিয়ে গেছে, সে মৌখিকভাবে ভুল বললেও তার অন্তরটা ছিল আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে ভরপুর, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের অন্তরগুলোকে নরম করতে হবে,
উন্মুক্ত করতে হবে। হারাম খেতে খেতে অন্তরগুলো পচে গেছে, এই পচে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে বলে ফুরফুরা হুজুরদের গালাগালি করছে। কেন করছে? তার একটাই কারণ, অন্তরগুলো হারাম খেয়ে গিয়ে পচে গেছে। আল্লাহ বলেন পাক, রসুল পাক, রসুলের আহালে বায়াতরাও পাক। জোরে বলুন। এই যে আহালে বায়াত, এই আহালে বায়াতদের সম্পর্কে কুমন্তব্য তো তারাই করবে যাদের গুনার কথা ভাবতে ভাবতে অন্তরগুলো না পাক, তাই তো নাকি? আর যাদের অন্তরগুলো পাক পবিত্র আছে তারা আজ পর্যন্ত আল্লাহ রসুল পাকে আহালে বায়াতদের দামান ধরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার নেচার, দুনিয়ার শুরু থেকে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে যে জিনিস শুরু হয়েছে বর্তমানে, অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের জন্য খুব খারাপ একটা দিন আসছে, যে সময় দেখবেন এইভাবে আর মজলিস হবে না, যে সময় দেখবেন আপনি মারা যাবেন, আপনার রুহের মাগফিরাতের জন্য আপনার কবরের পাশে কেউ দাঁড়াবে না। একটা সময় এসে দেখবে যে আপনি মারা গেছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার সন্তানও দুপুরা চোখের পানি ফেলবে না। কারণ মানুষকে ওয়াজ করতে করতে অন্তরগুলো হিংস্র তৈরি করা হচ্ছে, ফতোয়া শেখানো হচ্ছে। আচ্ছা ভাই, এটা কি ফতোয়ার মঞ্চ? এটা মনে হয় কিন্তু এখানে বসে যদি আমি ফতোয়া দিই, এখানে সব ধরনের মানুষ আছে, সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, লেবার, শ্রমিক, সব ধরনের মানুষ রয়েছে একটা মজলিসে, সব ধরনের মানুষ থাকে। আমি যদি ফতোয়াটা দিই তো সবাই তো সমানভাবে সেগুলোকে নেবে না। এবার যখন যেগুলো সবাই সমানভাবে নেবে না, এক একজন এক এক রকমভাবে নেবে, তখন হবে সেই জিনিসটা নিয়ে সমস্যা, তাই তো নাকি? অতএব ফতোয়া দেওয়ার জায়গাটা সম্পূর্ণ আলাদা, আর আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের কথা বলার জায়গাটা সম্পূর্ণ আলাদা। জোরে বলুন। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যেখানে দেখবেন ফতোয়াবাজি হচ্ছে, আপনি লম্বা একটা সালাম দিয়ে আস্তে আস্তে উঠে চলে যাবেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ নয় তো কাল যাবে, কেউ কেউ গেছে গত পরশু দিনেও, এই পৃথিবী ক্ষণস্থায়ী থাকার জায়গা না। তবে কিসের এত অহমিকা, রক্ত চক্ষু অগ্নি শিখা, দম ফুরালে কবর ছাড়া জায়গা হবে না রে মন, দম ফুরালে কবর ছাড়া জায়গা হবে না। বেঁচে থাকার কালে কত বন্ধু পেয়েছিলে, সময় নদীর স্রোতে কত প্রীতিকে হারালে, বেঁচে থাকার কালে কত বন্ধু পেয়েছিলে, সময় নদীর স্রোতে কত প্রীতিকে হারালে। আড়াল হলো যেদিন এই ধ্রুম জালের চড়া, ভালোবাসার ঘরে এক নম্বর বিষাদ ভরা। গতদিনেও যারা ছিল আজ শিখি ভাগ নেই, মায়া কান্নার মরুটাও আর কালকেই হবে না। আজ নয় তো কাল যাবে, কেউ কেউ গেছে গত পরশু দিনেও, এই পৃথিবী ক্ষণস্থায়ী থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না, চলে আমাদের সবাইকে যেতে। আল্লাহ পাকের নবী বলেন, আমি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে একদিন মনে 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 চিন্তা ভাবনা নিলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জিন্দেগিতে আমাদেরকে পাঠালে, পাঠানোর পরে কবর সম্পর্কে আমার সাহাবায়ে কেরাম আজমাইন, আমার উম্মতে মুহাম্মাদী দিগকে কবর সম্পর্কে জানাতে হবে। ও ভাবে মুসলমান আপনার আল্লাহ নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ। একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জানাজা হঠাৎ করে দেখতে পাওয়া যায়, একজন মাইয়েদের বাড়িতে যাওয়ার পূর্বে তার বাড়ির রাস্তার সামনে সেই
মুদা ব্যক্তিটার জন্য কবর খনন করা হয়। এমন হয় না যে দেখা যাচ্ছে কবরস্থান ফেলে রেখে তারপরে মাইয়েদের বাড়ি, যে ইমাম সাহেব আসবেন জানাজা পড়তে কিন্তু তানার কবরটাকে দেখে তারপরে মাইয়েদের বাড়ি যেতে হবে, এরকম হয় না অনেক ক্ষেত্রে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে আসছেন জানাজার উদ্দেশ্যে সাহাবাদেরকে নিয়ে, আস্তে আস্তে দেখছেন যে ওই মানুষটাকে এখানে শোয়ানো হবে, সেই কবর খোঁড়া হচ্ছে, কিন্তু মাইয়েদের বাড়িটা সেই কবরটা ছাড়িয়ে যেতে হবে। আল্লাহ নবী কোন একটা আমল করার সাথে সাথে সাহাবাইক রমাজ মাইন গণেরা কোন রকমের প্রশ্ন ছাড়ায় সেই আমল গুলো তারা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবীকে দাঁড়াতে দেখেছে, হঠাৎ করে আল্লাহ নবী পাকে কলিজার টুকরা সাহাবারা আল্লাহ নবী পাকের পিছনে দাঁড়িয়ে পড়লে। আল্লাহ নবী নবী দয়া নবী হাবিবুল্লাহ হাতের লাঠি মুবারক নিয়ে কি একটা আঁকি বুকি কাটতে শুরু করলে। আঁকি বুকি কাটতে কাটতে হঠাৎ করে আল্লাহ নবী নবী দয়া নবী হাবিবুল্লাহ কবরের কিনারায় তিনি বসে পড়লেন। আল্লাহ নবীর বসার সাথে সাথে সাহাবাই কিরাম আজমাইন গণেরা আল্লাহ নবী পাকে পিছনে তারাও বসে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবা জানান, আল্লাহ নবী পাকের সাহাবারা এমন ভাবে বসেছিলে যদি কোন কাক শিবকে এমন করে পৃথিবীর কোন পাখি প্রাণী এসে জোরে সাহাবাই কিরাম আজমাইন গন্ধে মাথার উপরে বসে বসে মাথাতে টুকরাতে শুরু করে দেয়, তথাপিও তাদের ধ্যান ভঙ্গ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে রসুলের পিছনে বসে আছে, আমরা তো নামাজ পড়ি ওই কায়দায়, তাতে আবার ফতোয়া, কেউ বলছে জোরে আমিন বলে মসজিদ গরম করে ইমামের উপরে, কেউ বলছে জোরে আমিন বলে মসজিদ গরম কর। এই যে সমাজের যে ভীমরতি, আল্লাহ রসুলের সাহাবারা নামাজ পড়েছে, নামাজের ওয়াক্ত হলে তাদের চেহারা বিবর্ণ হয়ে যেত। যদি বলো হযরত ওমর ফারুককে মসজিদের মধ্যে শহীদ করেছিল, কারা করেছিল? আমাদের মতো নামধারী কিছু টুপিওয়ালা মুসলমানরা, তাই তো নাকি? এই যে দেখছেন না আপনারা বলছেন যে আরে ভাই তো দৌড়াচ্ছে চাচা পিছনে কাটি করছে কেন, ঘটনা তো আছে রে বাবা। রসুলের সাহাবাকে শহীদ করেছেন এক শ্রেণীর মুনাফেক, মুনাফেক কখনো সাহাবা হয় না, সাহাবা কখনো মুনাফেক হয় না, তারা মুনাফেক মুনাফেকই হয়, তাদের চরিত্র ওটাই ওটাই। হযরত ওমর ফারুক ফজরের ওয়াক্তে নামাজ পড়ছেন, এমন সুন্দরভাবে ছুরিটা বানিয়েছে তার মধ্যে এমন বিষাক্ত পয়জন দেওয়া হয়েছে, এক কোপে শেষ হয়ে যাবে ওমর ফারুক। কারণ ওমর ফারুক যদি ঘুরে বেঁচে যায় তাহলে তার অবস্থা খারাপ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত হিকমত এত শক্তি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর নামাজ আদায় করছেন, প্রথম রাকাতে সূরা পড়ছেন, সূরা পাঠ করছেন, রুকুতে গেলে রুকু থেকে ওঠার সাথে সাথে একটা ছুরি নিক্ষেপ করা হয়, হযরতে ওমর ফারুকের পিঠে ছুরি মারছে, অন্য সাহাবারা বুঝতে পর্যন্ত পারেনি। জোরে বলুন। অবাক হলেন হযরতে আলী হুজুর, তিনি বর্ণনা করেন আমি অবাক হলাম দ্বিতীয় রাকাতে ওমর আবার দাঁড়িয়েছে নামাজে। ফজরের নামাজ কয় রাকাত? দুই রাকাত ফরজ। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়িয়েছেন, দাঁড়ানোর সাথে সাথে আবার একবার ছুরি নিক্ষেপ করা হলো। হযরত ওমর ফারুকের কেরাত পড়ার মধ্যে কোন রকম ব্যতিক্রম ঘটেনি। জোরে বলুন। তারা নামাজটা এইভাবে পড়তে, আর আমরা নামাজ পড়তে এসে এ বলছে পায়ে লাগা, ও বলছে হাতে লাগা, ও বলছে এখানে বাদ, এ বলছে এখানে বাদ, কেউ বলছে বাবার দরকার নেই, কেউ বলে নামাজের পরে দোয়ার দরকার নেই, কেউ বলে দোয়া করতে হবে না, হাতে এরকম পাকা, এক একজন এক এক রকম রীতিনীতিতে আমরা বিশ্বাসী হয়ে গেল। তুমি জানো না নামাজ কথার সার্বিক অর্থ কি? তোমার মনে নেই, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধারণা কর। আজকে যে সময় আমি মাইকে মুখ লাগিয়ে কথা বলছি আর আপনারা প্যান্ডেলটা খালি রেখে দিয়েছেন, যে সময় আমি মাইকে মুখ লাগিয়ে কথাগুলো বলছি আর আপনারা বাজারে ঘোরাঘুরি করছেন, ঠিক এই সময়
ঠিক এই সময় একটুখানি চোখটা বন্ধ করে দেখুন ফিলিস্তিনের নীল আকাশটা বোমা বারুদের সেই গর্জনে আর তর্জনে কালো হয়ে আছে নাকি। যে সময় আমি মাইকে মুখ লাগিয়ে কথা বলছি, আমরা ফতোয়াবাজি করছি, ঠিক ওই সময় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের রক্তে ফিলিস্তিনের মাটিটা ভিজে যাচ্ছে। আজকে যে সময় আমরা সোশ্যাল মিডিয়াতে একে অপরের দলাদলি করতে শুরু করেছি, কি কিয়াম নিয়ে দলাদলি নাকি আহলে হাদিস নিয়ে দলাদলি, দলাদলি যখন করছি ওই সময় ভালো করে চিন্তা ভাবনা করে দেখো যে পৃথিবীর জমিনে আমরা ঠান্ডার সময় আরাম আয়েশ করে কত রকম খাবার দাবারের ব্যবস্থা, তারপরেও হচ্ছে না রাতের বেলা কত আরামের ঘুম। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ঠক ঠক করে কাঁপছে আর তাদের চোখে মুখে রক্তের সেই বন্যা। একবার আপনার দিল কাঁপলো না? বিবেকটা একটাবার আপনি নাড়া দিতে পারলেন না যে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে, আমি আলহামদুলিল্লাহ পড়ব, আমি নামাজের সব রকমগুলো জানি না, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ বলেই সেজদা দেব, এতটুকু ক্ষমতা আমাদের হচ্ছে না। আমরা আবার ফতোয়াবাজি করি, আমরা আবার একে অপরকে শেখাই, আমরা আবার পীর সাহেবদের ভুল ধরি, আমরা পীর জাদাদের ভুল ধরি, আমরা আলেম ওলামার ভুল ধরি, আমরা ওলামাদের পিছনে বড় বড় কথা বলি। আফসোস এই জাতির জন্য আফসোস থাকবে, কারণ আপনার খাতনা দিলেই আপনি মুসলমান হতে পারবেন এমনটা বিষয় নয়। আপনার নামের আগে মোহাম্মদ লেখেন, শেষে মোল্লা টাইটেল দেন, এর জন্যই আপনি মুসলমান হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা তেমন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার জবান দ্বারা এবং আপনার হাতের দ্বারা আপনার প্রতিবেশীকে সুরক্ষিত না রাখতে পারবেন ততক্ষণ আপনি মানুষ হতে পারবেন না। প্রতিবেশী বলতে কি, শুধু মুসলমান? না না, তার মধ্যে হিন্দু হতে পারে, কাওরা হতে পারে, মুচি হতে পারে, ডোম হতে পারে, বাগদি হতে পারে, আপনার প্রতিবেশী যেই থাকবে আপনার জবান দ্বারা এবং আপনার হাতের দ্বারা সে কষ্ট পাবে না, তবেই আপনি মানুষ, আর মানুষ হলে তবে আপনি ইসলামটা গ্রহণ করতে পারেন। মানুষের জন্য ধর্ম, অমানুষের জন্য কোনো ধর্ম হয় না। কথাগুলো হয়তো অনেকটা টাফ লাগছে, আবারও বলছি কোনো না কোনো সাইড দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন, যে তোমার এলাকার মানুষগুলো পথভ্রষ্ট কেন জবাব দাও, সেদিন তো বলতে পারবো আল্লাহ আমি বলেছিলাম তারা শোনেনি, আমি বলেছিলাম তারা শোনেনি। আমাদের নাই মানা মুমে মুসলমান আমিনাম আল্লাহ নবী নূর নবী দয়া নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন বাবা সাহাবারা, এই যে তোমরা সামনে দেখো কবর, এই কবরকে তোমরা বেশি 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 করে স্মরণ করো বাবা, কারণ পৃথিবী জমিনেতে দুনিয়া জমিনেতে ঘরের মধ্যে সামান্য একটু ময়লা হলে আমরা ঝাঁটা দিয়ে পরিষ্কার করি, সেটাও যদি সম্ভব না হয় আমরা বিভিন্ন পানি কাপড় দিয়ে মোছামুছির কাজ করে থাকি। ও দুনিয়া সাবাই কেরাম আজমাইন করে রাম, কবর এমন একটা জায়গা, ওই জায়গা শুধুমাত্র ময়লা মলিন, ওই জায়গাটা শুধুমাত্র ময়লা মলিন, ওই জায়গাটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না। ও বাবা সাবারা খবরদার খবরদার, কবরের কথা তোমরা ভুলে যেও না বাবা, আবার নবী পাক জানিয়ে দিলে দুনিয়া জমিনে দে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠানোর পরে তোমাদের সঙ্গী করে পাঠিয়ে দিলে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজনেরা তোমার বিপদ আপদে তারা দৌড়ে চলে আসে, প্রতিবেশী মানুষরা ছুটে ছুটে চলে আসে। ও বাবা সাবারা দুনিয়া জমিন হতে বিদায় নেওয়ার পরেতে, চক্ষুখানা বন্ধ হওয়ার পরেতে আর দুনিয়া জমিনের কোনো মানুষ তোমার সঙ্গী হবে না, যে ইমান তোমার জানাজা সারা দিল, যে মানুষটা তোমার জন্য কবরখানা খুলল, যে মানুষটা তোমার বুকের উপরে মাটি খালা চাপা দিয়ে দিল, যে মানুষটা তোমাকে নামিয়ে নামিয়ে বিসমিল্লাহি ওয়া ফী সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে কবরের ময়দানে রেখে দিল বাবা সাহাবা, ওই মানুষটা পর্যন্ত চলে আসবে। ও বাবা সাহাবারা কবর এমন একটা ঘর
যেটা করো একা কিতে কর, একা থাকার অভ্যাস তুমি করো, একা যদি না থাকতে পারো খবরদার খবরদার তুমি যেন কবরের ময়দানে সোনা। ও বাবা সাবারাম, শুধু তাই নয় তাই নয়, দুনিয়া জমিনেতে আমরা সামান্য একটু অন্ধকার হয়ে গেলে কারেন্টটা যদি চলে যায়, বাতি যদি নিভে যায়, আমরা চতুর্দিক থেকে বাতি ব্যবস্থা করা চিন্তা ভাবনা করে রাখি। ও বাবা সাবারাম, বাবু এমন একটা জায়গা, ওই জায়গায় দুনিয়ার কোনো বাতি থাকবে না, কোনো লাইটের ব্যবস্থা থাকবে না। বাবা সাবারাম, ওটা একটা অন্ধকার জায়গা, অন্ধকার একটা ঘর, খবরদার খবর ওই ঘরেতে যাওয়ার পূর্বে তোমরা অন্ধকারে থাকার অভ্যাসটা করে নেবে বাবা, যতক্ষণ পর্যন্ত অন্ধকারে থাকার অভ্যাস না হবে বাবা সাবা, খবরদার খবরদার তোমরা যেন কবরের ময়দানে এসো না। ও বাবা সাবারা, দুনিয়া জমিনেতে সামান্য একটা হিংস্র প্রাণী দেখলে আমরা ছুটে পালিয়ে যাই, তাকে মারার পরিকল্পনা করি, তাকে মারার কৌশল অবলম্বন করি। ও বাবা সাবারা, খবরদার খবরদার মাথায় রেখে দেবে কবর এমন একটা ঘর, যে ঘরটা হলো পোকা মাকড়ের ঘর। ও বাবা সাবারা, খবরদার খবরদার খবরদার, দুনিয়া জমিন হতে বিদায় নেওয়ার পূর্বে পোকা মাকড়ের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা হিম্মত গুলো নিয়ে কবরের ময়দানে আসবে, তাছাড়া যেন তোমরা কবরের ময়দানে আসবে না। কারণ কবরের উপরেও মাটি, ডাইনে মাটি, বামে মাটি, নিচেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, মাটি মাটি ছাড়া কিছু থাকবে না। ও বাবা সাবা, খবরদার খবরদার তোমরা দুনিয়া জমিন থেকে এই অভ্যাস গুলো নিয়ে কবরের ময়দানে হাজির হও। বুঝতে পারছেন তো, কবর, কবরের কথা স্মরণ করেন, আজকে ফুট করে চোখটা বন্ধ হয়ে যাবে, দুদিন মনে রাখবে মানুষ, চার দিন মনে রাখবে, খুব ভালো কাজ করলে এক বছর মনে রাখবে, তারপরে সবাই সবার কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়বে। আমার কথাই বলুন, আমার আব্বা মারা গেছে, আমার দুঃখ হয়, কষ্ট হয়, বাড়িতে আসতে গেলেও চোখে পানি নিয়ে আসি, বাড়ি থেকে বেরোতে গেলেও চোখে পানি নিয়ে যাই। কিন্তু আমার দাদুর দাদু, পর দাদু, তার কথা আমাদের মনে আছে, আপনাদের মনে আছে? এইরকম ভাবে আমাদের কত আত্মীয়, কত রক্তের সম্পর্কের মানুষ, তাদেরকে আমরা বেমালুম ভুলে গেছি, স্মরণ নেই। আজকে আমি আমার বাপের কথা স্মরণ করে কান্না করব, কালকে আমার সন্তান হয়তো কিছুটা হলে কান্না করবে, তার পরের জেনারেশন যখন আসবে, যে পরদাদু বলে কে ছিল নামটুকু জানবে না, তাই তো নাকি? এইভাবে করে তো আমাদের অনেক কাছের মানুষদেরকে আমরা বিলীন করে দিয়েছি। তাহলে সেই কবরে যাওয়ার জন্য আমাদের চিন্তা করতে হবে, সেই কবর আমাদের যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে। আপনি নামাজ বুকে হাত বেঁধে পড়বেন, আর নাভির নিচেই বেঁধে পড়বেন, আর যাই বেঁধে পড়ুন না কেন, আপনি নামাজে ফাড়া জামা পরুন, গোল জুব্বা পরুন, আর আপনি শার্ট পরে নামাজ হবে ফতোয়া দেন, যাই করুন না কেন, মরণ যখন হবে পৃথিবীর কোনো ব্র্যান্ডের কাজ হবে না, কাফনের কোনো ব্র্যান্ড হতে পারে না, কাফন কাফনই হয়। যে ধনী তার জন্য যতটা, যে গরিব তার জন্য ততটা, যে ধনী তার জন্য যে কালা, যে গরিব তার জন্য সেই কালা, যে ধনী তার জন্য যে মার্জিনের কাপড়, যে গরিব তার জন্য সেই মার্জিনের কাপড়। পৃথিবীর কোনো রাজা বাদশার জন্য আলাদা কোনো কাফন তৈরি হয়নি। অতএব কবর, মরণ, কেন দুনিয়াতে আসলাম, কিসের জন্য আসলাম? আমার আব্বা সবসময় বলতেন, অনেক আলেম ওলামাদের ওয়াজ শুনে উনি রাগ করতেন। কেন রাগ করতেন? বিশাল ভূমিকা নিতেন, ধরেন এক ঘন্টা ওয়াজ করবেন, ভূমিকা করতে করতে 20 মিনিট শেষ। এই জন্য আমাদের সবসময় একটাই উপদেশ দিতেন, বেশি ভূমিকা নেওয়ার দরকার নেই, তুমি গজল জানো আমি জানি, তুমি ভালো কথা বলতে পারো আমি জানি, কিন্তু যে জন্য তোমাকে ওখানে বসানো হয়েছে ভূমিকা বাদ দিয়ে সেই লক্ষ্যে তুমি পৌঁছাও। আমার বাপের জীবনের দেওয়া এই শিক্ষাটা মাথায় রাখি, আর আমার বাপের দেওয়া জীবনের শেষ এই একটা জিনিস রয়েছে, এই পাগড়িটা। শেষবার এই যে রমজান গেল, এই রমজানে তারাবি খতম হয়ে যাওয়ার পরে বাড়িতে আসলাম, আমি বললাম তারাবি খতম হয়ে গেছে, একটা পাগড়ি দিতে হবে,
প্রথম দিকে বলছিল এখন অবস্থা খারাপ, চলে যাওয়ার সময় দোকান থেকে বেরিয়ে বলছে পাগড়ির টাকাটা নিবি না, বুক পকেট থেকে 500 টাকা বার করে দিল। সেই টাকাটা আমি ফোনের পিছনে রেখে দিয়েছিলাম। গেলাম খুব বেশি বেশি হলে 7 থেকে 8 দিন পরে, ফিরে আসলাম, এসে আব্বার লাশ দেখলাম। এই জুব্বাটা পরেই বাড়িতে এসেছিলাম, তারপর থেকে এই জুব্বাটা কোনোদিন পরিনি, আজকে প্রথম পরলাম। এসে আব্বার কাফন কেনার টাকার পিছনে ওই মোবাইলের ব্যাক কভার থেকে ওই 500 টাকাটা বার করে দিয়েছিলাম, ভাই বোনেরা দিয়েছে। তো ঘটনা হচ্ছে পৃথিবী থেকে এই যে মায়া মমতা, এই যে ভালোবাসা, এটা হচ্ছে একটা সাইড। আর একটা সাইড হচ্ছে এই মায়া মমতা ঢেলে দিয়েছেন কে বলেন, কে ঢেলে দিয়েছে? আল্লাহ। তাহলে আল্লাহর প্রতি আমাদের কতটা মায়া মমতা রাখা উচিত, যে আল্লাহ আমাদেরকে এই মায়া মমতা দিয়েছেন, এত কিছু দিয়েছেন, সেই আল্লাহর জন্য আমাদের কতটা মায়া মমতা রাখা দরকার। খুব কষ্ট হচ্ছে আপনাদের, গজল টজল বললে ভালো হয় না? গজল শিল্পী তো এখন চতুর্দিকে কত রকম গজল উঠেছে, গজল বলছে কে, বুড়ি মা বুড়ি মা বুড়ি মা বুড়ি মা, ওই সুরেই বলছে 10,000 টাকা ভিজিট গিয়ে 2 ঘন্টা গজল গিয়ে দেবো। আচ্ছা বুড়ি মা বুড়ি মা বুড়ি মা বুড়ি মা 4 বার বলে ওতে কোনো ফায়দা আছে? চারানা পয়সা কথা বলে, চারানা পয়সা স্বভাবে ওই নিয়ে মাথা খারাপ, হই হই মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় হই হুল্লোড় করে বলছে গজল বলে কি রে, আল্লাহর গজব মিনিটে মিনিটে বলে। ইসলামিক এই সমস্ত অনুষ্ঠানগুলো আমি পরিষ্কার বলে দিয়েছি, এজন্য দেখবেন আমার জলসার দাওয়াত একটু কম, আমি একটু বাছাই করে করে জলসার দাওয়াতগুলো নিই, পরিষ্কার কথা। আমি আগে খবর নিই যে গজল শিল্পী টিল্পি আসবে নাকি, যদি বলে হ্যাঁ হুজুর একটুখানি আসবে, আমি বললাম হয় ওদেরকে বাদ দে নাহলে আমাকে বাদ দে। যে স্টেজে উঠে মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে গজল গাইবে, ওই স্টেজে উঠে আবার মবিয়ানা মেম্বার বানিয়ে আমি আবার ওয়াজ করবো কানে হাত দিয়ে, কত সস্তা মলি সাহেব আমি না, অন্য কারো কাছ থেকে নিয়ে দেন, পরিষ্কার কথা। ওই পাড়ার বাচ্চারা জলসা দিচ্ছে আলহামদুলিল্লাহ, এসে বলছেন বাবু আমরা জলসা দেবো, ভালো। হঠাৎ ওদের মাথায় ভূত চাপলো যে আমরা গজল শিল্পী আনবো, আমি গজল শিল্পী যদি আনিস তাহলে আমি ওখানে নেই, আরও সব মাওলানা আছে তাদেরকে দিয়ে কাজ চালিয়ে নিই, আমি নেই, আমি বিরোধিতাও করবো না পক্ষেও যাবো না, কিন্তু আমি নেই ওখানে। তো বলছে না বাবু তাহলে আমরা শিল্পী বারণ করে দিই। আমি খবরদার, এই সমস্ত করে ইসলামের তো চারানা পয়সা লাভ হচ্ছে না, উল্টে ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে দিচ্ছে এক শ্রেণীর মানুষ যারা এই ধরনের গজল গাচ্ছে, যে গজলের মানে নেই মতলব নেই কিচ্ছু নেই। আমার আব্বা একটা গজল খুব পছন্দ করতেন আমার কাছ থেকে অনেক দিন আগে, মনে আছে আপনাদের এই আমবাগানে একটা তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল 3 দিনে, মনে আছে? তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল ওই মাহফিলে, তখন আমি ছোট, আর এলাকায় জলসা হলে মাহফিল হলে যদি প্রতিযোগিতায় নাম না দিতাম তাহলে আব্বা রাগ করত। তো ওখানে একটা গজল গেয়েছিলাম, ও গো আমার দয়ার নবী কাঁদি বারে বারে একবার দেখা দাও গো তুমি এই অধম গুণাগারে, বলুন আল্লাহুম্মা আমিন। ও দয়া মায়া আল্লাহ তাআলা জানাই তোমার দারে স্বপ্ন যোগে দয়ার নবী দিদার করিও আমার তরে, বলুন আল্লাহুম্মা আমিন। এই গজলটা আব্বা খুব পছন্দ করতেন এবং তারপর থেকে বলতেন যেখানে যা হোক এই গজলটা একটু বলবি। তো আমাদের এলাকায় জলসা মাহফিল হলে আমি এই গজলটা বলতাম, রিসেন্টলি বন্ধ করে দিয়েছিলাম, আবার নতুন করে মনে হলো যে সেই পুরনো জিনিসগুলো ফিরিয়ে আনা দরকার, মানে হারানোর পরে অনেক জিনিসের মজা বোঝা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। অল্প কিছু কথাবার্তা আলাপ আলোচনা করলাম, আমি তো বাংলাদেশ থেকে ভাড়াটিয়া লোক না, আর ভিসা করে আসেনি 3 দিনের জন্য। আপনাদের এলাকারই ছেলে, কোনো বিষয়ে না বুঝতে পারলে, কারণ 40 মিনিট ওয়াজ করলাম, 40 মিনিটে ইসলামের সব কিছু আপনার মাথায় ঢেলে দিতে পারবো?
সম্ভব না। আর আমি যে সব জেলে বসে আছি, সব জানতে কাম চলা, সেরকম তো ব্যাপার না। অতএব ভুলের উদ্দে আপনিও নন, আমিও নই, ভুল হতেই পারে। সন্তান মনে করে, ভাই মনে করে জিজ্ঞেস করবেন, যে বিষয়টা বুঝে না আসে সেটা নিয়ে যেন দলাদলি করবেন না। কথা বোঝাতে পারলাম? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন।